এদিকে দেশে বিভিন্ন স্থানে হামলার প্রতিবাদে মানববন্ধন, সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। দুপুরে কুষ্টিয়া শহরে মানববন্ধন এবং প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন সংগঠন। মাগুরা প্রেস ক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে জাসদ। এ সময় বক্তারা দেশের শান্তি নষ্ট করে এমন ষড়যন্ত্রকারীদের আইনের আওতায় আনতে সরকারের প্রতি আহ্বান জানান। এদিকে সকালে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও পরে বিক্ষোভ মিছিল করেছে জেলা পূজা উদযাপন কমিটি। মধুরীবাজার প্রেস ক্লাবের সামনে প্রতিবাদ সমাবেশ এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন। পরে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন তারা। এছাড়া নড়াইল, নেত্রকোনা, হিলিসহ বিভিন্ন স্থানে মানববন্ধন এবং বিক্ষোভ মিছিল করেছে বিভিন্ন সংগঠন।